ট্যাপ কেলেঙ্কারি কাণ্ডে উত্তর দিনাজপুরকে এপি সেন্টার মনে করছে পুলিশ এবার এ প্রসঙ্গে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি বললেন চোপড়া এখন দ্বিতীয় কালিয়াচক হয়ে উঠেছে টেনে আনলেন চোপড়ার বিধায়কের প্রসঙ্গ টানলেন সাম্প্রদায়িক ইস্যু ট্যাবের টাকা গায়েব কাণ্ডে সরব বিজেপি রাজ্য সভাপতি দেখুন চোপড়া বহুদিন থেকেই বিভিন্ন ধরনের ইল্লিগাল অ্যাক্টিভিটি এবং ভারত বিরোধী অ্যাক্টিভিটির কেন্দ্র হয়ে উঠেছে ডেমোগ্রাফিক পরিবর্তনের জন্য এই চোপড়ার বর্তমান এই অবস্থা এবং চোপড়ার যিনি বর্তমান বিধায়ক আছেন তার অত্যাচারে চোপড়ার সাধারণ মানুষ হিন্দু এবং মুসলিম হিন্দুদের সংখ্যা কম মুসলিমদের সংখ্যা বেশি তারা দুই সম্প্রদায়ের মানুষ হচ্ছে অতিষ্ঠ অত্যাচারিত এই হামিদুল সম্ভবত নাম তার অত্যাচারে তো চোপড়া এখন দ্বিতীয় কালিয়াচক হয়ে উঠছে তো কালিয়াচক নিয়ে সিনেমা টিনেমাও হয়েছে শুনেছি আগামী দিনে চোপড়া নিয়ে হবে